নমস্কার, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি ছোট মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আর রান্নাটাও কিন্তু খুবই সোজা, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটির জন্য লাগছে চুনো মাছ, তবে এই চুনো মাছটা কিন্তু পুকুরের চুনো মাছ নয়, এটা সমুদ্রের চুনো মাছ। আর তার জন্য লাগছে একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, আর একটা ছোটো সাইজের আলু, সেটাকেও সরু সরু করে কেটে নিয়েছি, আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখন আমি কেটে রাখা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যা যা কেটে রেখেছিলাম সবই দিয়ে দিলাম, আর এই পেঁয়াজগুলোকে হাতে একটু কোচলে ভেঙে দিলাম, আর সাথে কাঁচা মাছটাকেও খুব ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো। এখানে মাছের সাথে যা যা উপকরণ দেওয়া হয়েছে সব কিছুর মাপে স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে দেখুন বেটে রেখেছি সর্ষে, এখানে কালো সর্ষের বাটা আছে, আর সেখান থেকে আমি 3 চামচ কালো সর্ষের বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা সর্ষের বাটাও দিতে পারেন, তবে এই রান্নার ক্ষেত্রে কালো সর্ষের বাটাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। সব কিছু উপকরণ একসাথে এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণগুলোকে এইভাবে মেখে নেওয়ার সময় পেঁয়াজগুলোকে কিন্তু হাত দিয়ে খুব যত্ন নিয়ে খুলে দিতে হবে, তাহলে কিন্তু তরকারির টেস্টটা দুর্দান্ত আসবে। আর এই রেসিপিটাও কিন্তু পুকুরের চুনো মাছ দিয়েও দুর্দান্ত হয়। মোট কথা, ছোট ছোট মাছ দিয়ে এইভাবে যদি বাটি চচ্চড়ি বা পাতুরি বানান, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আর এইভাবে বানালে তো দারুণ হয়। এইভাবে একবার হলেও বাড়িতে বানান আর সবাইকে খাওয়ান, খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতের সাথে এর জুড়ি মেলা ভার। এইভাবে সমস্ত উপকরণ মেখে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি, প্রায় 5 মিনিট মতো। আর রেখে দেওয়ার পর গ্যাসটাকে অন করে দেব। গ্যাসটাকে অন করে এর মধ্যে দিয়ে দেব বাটি ধোয়া অল্প একটু জল। তবে বেশি জল দিতে যাবেন না, অল্প একটুই দেবেন, এই রান্নাটা কিন্তু জল ছাড়াই হবে। এখন এর সাথে মিশিয়ে দেব অল্প একটু সর্ষে বাটার জল, মানে একটুখানি সর্ষে বাটা ছিল সেটাকে একটুখানি জল দিয়ে গুলে নিয়েছি। এখন দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব, আর কিছুক্ষণ বাদে বাদে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 2 মিনিট মতো রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনাটা খুলে। আর ঢাকনা খুলে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দেব। এইভাবে 2 থেকে 3 বার ঢাকনা দেব, আবার ঢাকনা খুলে খুলে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে করে দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর খুন্তি দিয়েও চেক করে নিলাম আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এই অবস্থায় আমি সর্ষের তেল ছড়িয়ে দেব, মানে নামানোর ঠিক 1 মিনিট মতো আগে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু ধনে পাতা ছড়িয়েও সার্ভ করে দিতে পারেন। এখন আমি গ্যাসটাকে অফ করে তরকারিটাকে নামিয়ে নেব, আর ধোঁয়াটা গরম ভাতের সাথে সার্ভ করে দেব। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর বাড়িতে বানালে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এই বাটি চচ্চড়ির কালারটা দেখেই আন্দাজ করা যেতে পারে এটা কতটা টেস্টি হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। যাই হোক, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।